নমস্কার সামনে দর্শক বন্ধু, আপনারা দেখছেন সন্তুমলি বেঙ্গল ব্লগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, অনেকদিন পর আমরা আবার ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ কিছু সমস্যার কারণে আমরা ভিডিও আনতে পারিনি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা প্রত্যেকেই শুনেছি বা প্রত্যেকে কিন্তু জেনেছি যে বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা কিন্তু একসাথে পাবেন মহিলারা। তো কোন কোন মহিলারা পাবেন এবং কী নিয়ে আজকের আপডেটটি বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কী সুবিধা আপনারা পাবেন, সমস্ত বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই আমরা প্রথমে কিন্তু আপনাদের কাছে ক্ষমা প্রার্থী হয়ে যাচ্ছি যে আমরা এতদিন ভিডিও দিতে পারিনি। তো বন্ধুরা, কন্টিনিউ চেষ্টা করব আগামীকাল থেকে আবার নতুন নতুন ভিডিও দেওয়ার। তো বন্ধুরা, বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা একসঙ্গে পাওয়া যাবে, বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। চলতি মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার, নভেম্বর মাস ধরে গোটা রাজ্যে চলবে এই কর্মসূচি। অর্থাৎ আজ অর্থাৎ বুধবার যে কৃষ্ণনগরে যে সবাই, সেই সবাই কিন্তু যোগ দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেখানে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটি নতুন কিন্তু ঘোষণা তিনি করেছেন। যারা বিধবা ভাতা পাচ্ছেন তারাও পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা। অর্থাৎ এতদিন কিন্তু যারা বিধবা ভাতা পাচ্ছিলেন তারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন না, কিন্তু এখন তিনি ঘোষণা করেছেন যারা যারা বিধবা ভাতা পাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও কিন্তু তারা পাবেন। তো উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আগে জানিয়েছিলেন যারা বিধবা ভাতা পাচ্ছেন তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন। এদিন আরও একবার সেই কথা ঘোষণা করে কার্যত শিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী। এদিন সবাই বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগে নিয়ম ছিল যারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন তারা বিধবা ভাতা পাবেন না, বা যারা বিধবা ভাতা পাচ্ছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাবেন না, কিন্তু আমি এটা করে দিয়েছি। আমার মায়েরা দিদিরা লক্ষ্মীর ভাণ্ডার এবং বিধবা ভাতার সুযোগ একসঙ্গে পাবেন, এটা তাদের জন্য প্রয়োজন রয়েছে। দুয়ারে সরকার শুরু হয়েছে, আপনারা সেখানে গিয়ে আবেদন করতে পারেন। অর্থাৎ যারা আপনারা বিধবা ভাতার জন্য টাকা পাচ্ছিলেন তারা কিন্তু আপনারা অবশ্যই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন, এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছেন তারা যদি বিধবা হয়ে থাকেন তারা কিন্তু অবশ্যই কিন্তু এই বিধবা ভাতার জন্য তারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ দুটি টাকা কিন্তু তারা একসাথে পাবেন, এটাই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন। এছাড়াও রাজ্য সরকার একাধিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য দুয়ারে সরকারের শিবিরে গিয়ে আবেদন করার আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে না পেয়ে থাকলে দুয়ারে সরকার শিবিরে গিয়ে আবেদন করুন। এছাড়াও ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য ক্রেডিট কার্ডের যে সুবিধা সেই সুবিধার কথাও তিনি কিন্তু উল্লেখ করেছেন। প্রসঙ্গত, রাজ্যের ভাড়াতে টাকা নেই বলে অভিযোগ তুলেছে বিজেপি সরকার, যার ফলে আগামী দিনে রাজ্য সরকার কর্মচারীদের যে কিভাবে বেতন দিতে পারবে সেটাও কিন্তু একটু সংশয়ের মধ্যে রয়েছে। তবে বিজেপির সেই অভিযোগ আমল না দিয়ে মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের আয়ের কোনো সমস্যা হবে না, যেমন করে হোক রাজ্যের আয়ের ব্যবস্থা করবে বলে বড়লে জানিয়েছেন। এবং একই সঙ্গে এদিনও কেন্দ্রের বিরুদ্ধে 100 দিনের প্রকল্পের টাকা না দেওয়ার অভিযোগ তিনি তোলেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন তারা যদি বিধবা হয়ে থাকেন তারা কিন্তু বিধবা ভাতার জন্য আবেদন করতে পারেন, তারা বিধবা ভাতার টাকা পাবেন। এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছিলেন এতদিন, যারা শুধুমাত্র বিধবা ভাতার টাকা পাচ্ছিলেন তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার জন্য আবেদন করতে পারেন। এবং লক্ষ্মীর ভাণ্ডার এবং বিধবা ভাতা মিলিয়ে যারা জেনারেল তারা কিন্তু পাবেন 900 টাকা করে, এবং যারা এসসি এসটি তারা কিন্তু পাবেন 1400 টাকা করে। তো বন্ধুরা, প্রায় এটি কিন্তু অনেকটাই টাকা, কিন্তু অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন বা আপনারা দেখবেন যে যারা যারা আপনারা এখানে আবেদন এখনও পর্যন্ত করেননি, বা যারা যারা হয়তো এতদিন ধরে চিন্তাভাবনা করছিলেন যে আমরা আবেদন করবো কি করবো না, অবশ্যই আপনারা আবেদন করতে পারেন। এবং অবশ্যই আমরা প্রত্যেকটা দিন এবার থেকে নতুন নতুন আপডেট আমরা দিতে শুরু করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে যেমন ছিলেন অবশ্যই আমাদের চ্যানেলের পাশে আপনারা দাঁড়াবেন, এবং অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবং এই খবরটি আপনারা কোথায় আগে জেনেছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। প্রত্যেকে জানায়, গুড বাই।